আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় দেখেছি যে খাসি মুরগি তাকে হচ্ছে খাসি করা হয়, তো এই বিষয়টা নিয়ে অনেকেই আসলে অনেক ভাবে জানতে চেয়েছিলেন বা আমার আসলে জানার একটা পরিধি ছিল। আমরা আজকে যে খামারটিতে আসছি এখানে আপনার যে মুরগগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে খাসি করা, তো এটা নিয়ে অনেকেই একটা প্রশ্ন তুলে থাকেন যে এটা কিভাবে করা হয় বা কিভাবে হয় বা আদৌ হয় কিনা বা এটার সুফল কি, তো এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে খামারটিতে আছি এখানে আপনার দেশি এবং হচ্ছে হাইব্রিড জাতের যে মুরগগুলো থাকে সেগুলোকে খাসি করা হয়েছে, তো এটা একটা সার্জারি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে করা হয়। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে এখানে যে মুরগগুলো দেখতেছেন এগুলোর বয়স আমরা খামারির কাছ থেকে জানলাম এদের বয়স 3.5 মাস, মানে 100 দিন প্লাস। এক একটা হাইব্রিড মুরগির ওজন আসছে 4 কেজি বা 5 কেজির মতো এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে দেশ এগুলোর ওয়েট আসছে 2 কেজি কিংবা তার একটু বেশি, তো খুব অল্প সময়ে এদের দৈহিক ওজনটা খুব বেশি বৃদ্ধি পায় এই সার্জারির ফলে। তো এই সার্জারি করতে গিয়ে অনেক হয়, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, যারা খুব বেশি অভিজ্ঞ না তারা কিন্তু এই বিষয়টি কখনোই ট্রাই করবেন না, কারণ এতে করে আপনার মুরগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যেগুলো রয়েছে আমরা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এদের মোটামুটি 40 পিসের মতো খাসি করতে গিয়ে আপনার 10 থেকে 12 পিস নষ্ট হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি জানেন এই খামারটি যিনি গড়ে তুলেছেন বা এই যে প্রক্রিয়াটা যিনি শুরু করেছেন উনি হচ্ছে একদম প্রবাসী, তো ওনার কর্মস্থলে সেই বিষয়গুলো জানার এবং শোনার অভিজ্ঞতা হওয়ার ফলে উনি হচ্ছে দেশে এটার কার্যক্রম শুরু করেছেন। তো এখন পর্যন্ত এখানে 40 পিসের মতো মুরগ রয়েছে, তো বাণিজ্যিকভাবে এখনো ওই রকম প্রসার উনি ঘটায় নাই, তবে এটার পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ কিছু বিষয় থাকে। যেমন অনেকের ধারণা থাকে যে এরকম বিষয়গুলো আসলে করা উচিত কিনা বা করা যায় কিনা, এরকম অনেক প্রশ্ন কিন্তু থাকে, তো এই বিষয়গুলো আসলেই সত্য করা যায়। তো এখানে ছাড়াও আমি আরো বেশ কিছু খামারে এরকম বিষয় দেখেছি, তো আমরা আজকে হচ্ছে আপনাদেরকে সেই বিষয়টা একদম সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। তো দেশিগুলো রয়েছে সেগুলোর সবচেয়ে মানে শারীরিক গঠন বলেন অথবা তাদের দৈহিক যে বিষয় থাকে মানে অনেক শক্তপোক্ত হয়, সেই দেশি মুরগি যদি আপনি এর সার্জারি করে খাসি করেন সেক্ষেত্রে আসলে মুরগগুলো টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর হাইব্রিড জাতের যে মুরগগুলো থাকে সেগুলো দেখা যায় আপনার শারীরিক ভাবে অনেকটাই দুর্বল থাকে বা দেখা যায় সার্জারির ক্ষেত্রে খুব বেশি নষ্ট হয়, তো দেশিটা অনেকটাই পজিটিভ এখানে আমার কাছে মনে হয়। তো আমরা আরেকটা বিষয় যদি জানি সেটা হলো যে খাবার, তো এই মুরগিগুলোকে আবদ্ধ কিংবা হচ্ছে আপনার ছেড়ে দুইভাবে পালন করা হচ্ছে। তো আমরা ওনার উঠানে দেখলাম যে একদম প্রাকৃতিক খাবারে পালন করা হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার এদের রেডি ফিড, এছাড়াও ধান গম ভুট্টা এরকম যে প্রাকৃতিক খাবার থাকে সেগুলো কিন্তু এদেরকে দিয়ে থাকে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এদের ওজন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এছাড়াও দেখা যায় এই মুরগগুলো আছে কোনো সময় ব্রিডিং করবে না বা এদের দিয়ে আপনি কখনোই বাচ্চা উৎপাদন করতে পারবেন না, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো বাচ্চা উৎপাদন বা দেখা যায় কি আপনার খামার বিস্তারের লক্ষ্যে এই মুরগগুলো পালন করা হয় না, এই মুরগগুলো পালন করা হয় শুধুমাত্র মাংস উৎপাদনের ক্ষেত্রে। 3.5 মাস যদি হাইব্রিড মুরগগুলো সচরাচর যে খামারে পালন করা হয় সেক্ষেত্রে দেখা যায় 60 থেকে 65 দিনের সর্বোচ্চ আমরা যদি মুরগগুলো পাই 900 থেকে 1200 গ্রামের মতো ওজন আসে। এখানে যখন এদেরকে এই সার্জারির মাধ্যমে এদের ওয়েটটা আসছে আপনার 4 থেকে 5 কেজি, তো সেটা নিঃসন্দেহে আসলে অনেকটাই মাংস উৎপাদনের ক্ষেত্রে পজিটিভ একটা বিষয় আমার কাছে মনে হয়। দেশির ক্ষেত্রে যদি আমরা আনুমানিকভাবে এদের গড় ওজনটা দেখি, আমরা একটা দেশি মুরগি পালন করতে গেলে মোটামুটি এদের 90 দিন অথবা 100 দিন প্লাস আমরা যদি ন্যাচারালি পালন করি সেক্ষেত্রে এদের ওয়েট আসে সর্বোচ্চ গেলে 1 কেজি বা 1 কেজি সামথিং। আর এছাড়া যদি আমরা খামার যেভাবে করা হয় আবদ্ধ অবস্থায় রেডি ফিডে যদি আমরা করে থাকি সেক্ষেত্রে হয়তো তার চাইতে কিছুটা বেশি আসে বা খরচটা অনেক বেশি পড়ে যায়। তো এই সার্জারির ফলে বা এই খাসি করার ফলে দেশি মুরগির ওজনটা আসতেছে আপনার 2.5 থেকে 3 কেজি, তো এটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মাংসের উৎপাদন, এছাড়া এখানে আসলে অন্য কোনো ধরনের সুবিধা আপনি পাবেন না। তবে মাংসের উৎপাদনের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে পজিটিভ মনে হয় হাইব্রিডগুলো, হাইব্রিডগুলোতে আপনার 5 থেকে 6 কেজি ওয়েট আসে, সেই ক্ষেত্রে
অনেকটাই মাংসের জন্য উৎপাদন করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা বিষয় আমরা এখানে জানি যে আমরা সাধারণত যে হাইব্রিড এবং দেশি বা বিভিন্ন জাতির আমরা মাংসের জন্য খেয়ে থাকি, সেগুলোর থেকে এই মুরগিগুলোর মাংসের যে স্বাদ সেটা একটু ভিন্ন হয়ে থাকে বা অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। এটার আসলে গুরুত্বপূর্ণ যদি কারণটা আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে এদের ব্রিডিং না করার ফলে আপনার এদের যে চর্বিটা, সেই চর্বিটা বৃদ্ধি পায়, এবং এই চর্বি বৃদ্ধি হওয়ার ফলে এদের যে মাংসের স্বাদ সেটা কিন্তু অনেকটাই আমাদের রেগুলার মুরগি থেকে বা মোরগ থেকে অনেকটাই ভিন্ন হয়ে থাকে। তো আমরা এই খামারের বাণিজ্যিক কিছু বিষয় নিয়ে আলোচনায় আসব ইনশাল্লাহ, এবং আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব, এবং আমরাও আপনাদের যে জানার বিষয়গুলো ছিল সেগুলো দেখালাম, এবং আরো কিছু বিষয় আমরা এই খামার নিয়ে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।